নমস্কার দর্শক বন্ধুরা, আমি রিমলি আপনাদের সবাইকে জানাই আমার সাথে সেরা স্বাদের রান্নাতে অনেক অনেক স্বাগত। তো এই বিগত কয়েকদিন ধরে রথযাত্রা উৎসবের জন্য আমি প্রভুর বিভিন্ন পছন্দের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রথযাত্রা তো হয়ে গেল, উল্টো রথ কালকে হয়ে গেছে, কিন্তু কালকে আমি আপনাদের সঙ্গে পটল পনির মটরের একটা সবজি তরকারি দেখিয়েছিলাম যে কালকে প্রভুকে ভোগ হিসেবে নিবেদন করা হয়েছে। তো আজকে আমি ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি, তো সেই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চানা মটর পটল পনির। তো দেখতে থাকুন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। চলুন রান্নাটা শুরু করি। আজকে আমি পটল পনির মটর দিয়ে যে সবজিটা করব তার জন্য আমি নিয়েছি এখানে পটল। পটলগুলো মাঝখানে কেটে রেখেছি, নিয়েছি আমি এখানে 5টা পটল, তো মাঝখান থেকে শুধু কেটে দিয়েছি। নিয়েছি পনির, এরকম চৌকো করে কিউব করে রাখা পনির নিয়েছি। এখানে আছে চানা মটর, কাবলি ছোলা আর মটর সেদ্ধ করা আছে। এখানে দই আছে, লাগবে এখানে আদা বাটা, কসুরি মেথি, শুকনো লঙ্কা, এখানে আছে কাজু বাদামের পেস্ট, আর এখানে আছে নারকেল কুচো করা একটু, এখানে আছে একটা টমেটো স্লাইস করা, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে রেখেছি। এবার আমি এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, এবার পনিরগুলো দিয়ে ফ্রাই করব। পনিরগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু ভালো করে ফ্রাই করে তুলে রাখবো। পনিরগুলো এরকম বেশ লালচে টাইপের রং চলে এসেছে, এবার আমি এগুলো নামিয়ে রাখবো। পনিরটা ভেজে তুলে রেখেছি, এবার আমি পটলগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। পটলগুলো দিয়ে দিয়েছি, এবার পটলগুলো ভালো করে লালচে করে ভাজবো। পটলের মুখগুলো তেলের দিকে এইভাবে করে দিয়েছি যাতে মুখগুলো ভালোভাবে ভাজা হয়। মুখগুলো কি সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো আবার ভালো করে ভেজে নেব সাইডগুলো। পটলগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে রাখবো। পটলটা ভেজে তুলে রেখেছি, এবার আমি এই তেলের মধ্যে প্রথমেই দেব নারকেল। নারকেলটা আমি একটু কুচো করে রেখেছি, নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দেব শুকনো লঙ্কা, কসুরি মেথি ফোড়ন দিয়ে দেব, একটু কসুরি মেথি আর 2 শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি দিয়ে দেব এতে টমেটো কাঁচা লঙ্কাটা। টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করবো, এবার এতে দেব আমি একটু স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ। অল্প একটু নুন দেব প্রথমে, আর দেব 1/2 চামচ মাঝারি চামচের হলুদ। টমেটোটা একদম মেল্ট হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এতে দেব 1 চামচ আদা বাটা। বড় চামচে 1 চামচ আদা বাটা দিলাম, এটা একটু কষিয়ে নেব ভালো করে। আদা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা লো করে এতে দেব টক দই মাঝারি চামচের। এখানে আমি 3 চামচ টক দই দিলাম। এই দইটাও কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দইটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব এই চানা মটর যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। চানা মটরটা অ্যাড করে এটা আবার ভালো করে এটার সঙ্গে মশলার সাথে কষিয়ে নেব। চানা মটরে নুন দিইনি, এখানে আমি অল্প একটু নুন দিলাম, একদম 1 টিস্পুন হলুদ দিলাম, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি 2 চামচ দিলাম। এবার এগুলো ভালো করে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করব এই কাজু বাদাম বাটা, কষিয়ে নেব আবার ভালোভাবে। এটা কষানো হয়ে গেছে, এতে এবার দিয়ে দেব পটলগুলো, এগুলো আবার কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দেব এতে অল্প একটু নুন, পটল ভাজার সময় নুন দিইনি।
নুনটা দিয়ে আবার একবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এতে দেব অল্প একটু জল। এই বাটির হাফ বাটি দিয়েছিলাম, আরো একটু দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটতে দেব। এটা ফুটে গেছে, এতে দেব এক চামচ চিনি। ফ্লেমটা লো করে দেব। এটা একদম পুরো হয়ে গেছে, এবার আমি এর ওপর থেকে পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু পনিরগুলো ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এবার উপর থেকে কাস্তুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম। চানা মটর পটল পনির আমার একদম রেডি টু সার্ভ। তাহলে বাড়িতে আপনারা ঠিক এইভাবে এটা বানিয়ে ফেলতে পারবেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। তাহলে যদি রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আজ তাহলে এই পর্যন্তই। পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।